BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের হালচাল। চাঁপাইনবাবগঞ্জ 3 সংসদীয় আসনটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 45 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনে ভোটার ছিলেন 2,32,109 জন। ভোট প্রদান করেন 1,65,114 জন। নির্বাচনে জামায়াতে ইসলামীর লতিফুর রহমান বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 58,333 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সুলতানুল ইসলাম মনি। ধানের শীষ প্রতীকে তিনি পান 44,381 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির হারুনুর রশিদকে বিজয়ী ঘোষণা করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,16,363 জন। ভোট প্রদান করেন 1,79,046 জন। নির্বাচনে বিএনপির হারুনুর রশিদ বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 77,929 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী লতিফুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 47,048 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,58,388 জন। ভোট প্রদান করেন 2,17,234 জন। নির্বাচনে বিএনপির হারুনুর রশিদ বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 85,489 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী লতিফুর রহমান। ঘড়ি প্রতীকে তিনি পান 60,460 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,97,761 জন। ভোট প্রদান করেন 2,63,217 জন। নির্বাচনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী আব্দুল ওদুদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,12,753 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হারুনুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি পান 76,178 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল ওদুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,82,580 জন। ভোট প্রদান করেন 2,83,588 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আব্দুল ওদুদ, ধানের শীষ প্রতীকে বিএনপির হারুনুর রশিদ, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাদের, টেলিভিশন প্রতীকে বিএনএফের কামরুজ্জামান খান, গোলাপ ফুল প্রতীকে জাকির পার্টির বাবলু হোসেন এবং আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির হারুনুর রশিদ নির্বাচিত হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,33,661 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল ওদুদ। নৌকা প্রতীকে তিনি পান 85,938 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। 2022 সালের 10 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ সহ বিএনপির 7 সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। 2023 সালের 1 ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আব্দুল ওদুদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 59,638 ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সামিউল হক আপিল প্রতীকে পান 55,980 ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন সদ্য উপনির্বাচনে বিজয়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওদুদ। এছাড়া মনোনয়ন চাইবেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রুহুল আমিন ও ডাক্তার গোলাম রাব্বানী এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এরফান আলী। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হারুনুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি সাবেক যুবদল নেতা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এবং যুবদল নেতা ওবায়েদ পাঠান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের নেতা নুরুল ইসলাম বুলবুল ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমান মনোনয়ন চাইবেন। দলীয় মনোনয়ন চাইবেন জাসদ থেকে মনিরুজ্জামান মনির, বিএনএফ থেকে কামরুজ্জামান খান, জাকের পার্টি থেকে বাবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আব্দুল কাদের। পর্যবেক্ষণে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে পঞ্চম সংসদে জামায়াতে ইসলামী, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও একাদশ সংসদে বিএনপি, নবম, দশম ও একাদশ সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 79.92% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 25.53%, বিএনপি 33.81%, জামায়াতে ইসলামী 24.90%, জাতীয় পার্টি 0.61%, স্বতন্ত্র ও অন্যান্য 15.15% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.53% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 31.79%, বিএনপি 43.05%, জামায়াতে ইসলামী 18.49%, জাতীয় পার্টি 5.80%, স্বতন্ত্র ও অন্যান্য 0.87% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.46% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 35.64%, চার দলীয় জোট 39.52%, জাতীয় পার্টি 4.54%, স্বতন্ত্র ও অন্যান্য 20.30% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 94.48% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 55.01%, চার দলীয় জোট 44.41%, জামায়াতে ইসলামী 0.20%, স্বতন্ত্র ও অন্যান্য দল 0.38% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর থেকে সদস্য নির্বাচিত হয়েছেন। 1991 সালে জামায়াতে ইসলামী এবং 1996 সাল থেকে বিএনপি এই আসনে শাসন করে আসছিলেন, কিন্তু 2008 সালের নির্বাচনে বিএনপি জামায়াতের এই শিবিরে আঘাত হানেন বিএনপি থেকে আওয়ামী লীগে আসা আব্দুল ওদুদ। তিনি 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন। আওয়ামী লীগের অবস্থান ভোটের হিসেবে আগের চনক সুসংহত হলেও আভ্যন্তরীণ কোন্দল রয়েছে অনেক, রয়েছে নতুন পুরনো দ্বন্দ্ব। এতে লাভবান হবে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 45 নম্বর চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে ভোটের লড়াই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।